हेलो फ्रेंड्स सबाई के आबार एक नतून भिडियोते स्वागत। बीएड वर्सेस डीएलएड मामलार नतून आपडेट ए भिडियोर माध्यमे आमरा शेयर करब। सुप्रीम कोर्टे बीएड वर्सेस डीएलएड मामलार नतून जजमेंट के चैलेंज करे नतून एसएलपी दायर करलो बीएड कैंडिडेटरा। भिडियो शुरू करार आगे अवश्य चैनलटिके सबसक्राइब कर रखार अनुरोध रइल एबं तार पाशापाशि एकटि लाइक करे जाबेन। तो चलुन भिडियोटि शुरू करा जाक। आमरा जानि सुप्रीम कोर्ट गत 11 আগস্ট 2023 तारीखे एक नजिरविहीन सिद्धांत एक अर्डर दिए जे प्राथमिक शिक्षक नियोग प्रक्रिया बीएडरा आर अंशग्रहण करते पारबे ना। निर्देशेर पर बेश कतगुलो विषय कन्फ्यूशन तैरि होयेछिलो जे 11 আগস্ট এই অর্ডারটি কবে থেকে লাগু হবে এই বিষয়টি, এবং তার পাশাপাশি এই 11 আগস্টের আগে যে সমস্ত নিয়োগ হয়েছে যেখানে বিএডরা অংশগ্রহণ করেছিল তাদের ভবিষ্যৎ কী হবে এই বিষয়, এবং তার পাশাপাশি আরও কতগুলো বিষয়ের ক্ল্যারিফিকেশনের জন্য সুপ্রিম কোর্টে মামলা করা হয়েছিল, মানে রিভিউ পিটিশন করা হয়েছিল বা সেই ক্ল্যারিফিকেশন এবং মডিফিকেশন এর জন্য মামলা করেছিল অর্ণব ঘোষ, যার মেন পিটিশনার ছিল। এবং মামলাটি আমরা দেখেছি 3632/1/2023-এর, এবং সেই মামলাটা জাজমেন্ট এসেছিল 22 সেপ্টেম্বর 2023, অর্থাৎ এ মাসেরই 22 তারিখে মামলাটি একটি নতুন অর্ডার কপি এসেছিল সুপ্রিম কোর্ট থেকে। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল থেকে অর্ণব ঘোষ 11 আগস্টের অর্ডারটির ক্ল্যারিফিকেশনের জন্য যে ক্ল্যারিফিকেশন মডিফিকেশন মামলাটি সুপ্রিম কোর্টে করেছিল সেই মামলাটি রেজিস্ট্রার জেনারেলের কাছে প্রথমে যায়, কিন্তু রেজিস্ট্রার জেনারেল তিনি সেই মামলাটি গ্রহণ করেননি, তা অর্থাৎ মামলাটির কোনো রকম শুনানি হয়নি। তিনি সামগ্রিকভাবে বিচার বিবেচনা করে বেশ কতগুলো রুলস থেকে শুরু করে রুল 15 এর 5 এর উপর চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের যে রুলস রয়েছে, যে অর্ডার রয়েছে 15 এর রুলসের 5 নম্বর সাব রুলস, সেই রুলসের উপর বেস করে আরও বেশ কতগুলো কারণ দেখিয়ে গত 22 সেপ্টেম্বর এই একটা নতুন অর্ডার তিনি দিয়ে দেন যে এই মামলাটি আর কোনোরকমভাবে গ্রহণ করা হবে না। এই 22 সেপ্টেম্বর যে অর্ডারটি দেন 3632/1 এই ডায়েরি নম্বরের উপর বেস করে যে অর্ডারটি রেজিস্ট্রার জেনারেল দেন, সেই অর্ডারটিকে চ্যালেঞ্জ করে নতুন এসএলপি করলো। আবার অনেকে ভাববেন না যে এটা 11 আগস্ট সুপ্রিম কোর্টের যে নির্দেশ দিয়েছিল সেটার কিন্তু চ্যালেঞ্জ নয়, অর্থাৎ 11 আগস্ট সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছিল সেই অর্ডার তো থাকছে, সেটা নিয়ে কোনো চ্যালেঞ্জ হয়নি। এটা হচ্ছে ক্ল্যারিফিকেশন মামলাটি যেটা ডিসপোজ হয়ে গেছিলো, সেই ডিসপোজ হওয়ার পর রেজিস্ট্রার জেনারেল যে অর্ডার দিয়েছিলেন সেই অর্ডারের উপর এটা নতুন এসএলপি করে চ্যালেঞ্জ করা হলো, সেই অর্ডারটিকে চ্যালেঞ্জ করে নতুন এসএলপি দায়ের করলো বিএড ক্যান্ডিডেটরা। আমরা দেখে নেব সরাসরি সেই এসএলপির ডিটেলসটা। 22 সেপ্টেম্বর যে ক্ল্যারিফিকেশন মামলাটি চ্যালেঞ্জ করে যে মামলাটি করা হয়েছে, নতুন এসএলপি করা হয়েছে, তার ডায়েরি নাম্বার 3998/6/2023। এদিকে মেন পিটিশনার রয়েছেন অর্ণব ঘোষ ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, এটা ওয়েস্ট বেঙ্গল থেকে করা হয়েছে, ডায়েরি নাম্বার 3998/6/2023 এই মামলাটি করা হয়েছে 26/9/2023 3:17 বিকেল 3:17, যদিও সেটা পরের দিন 27 তারিখে অ্যাকসেপ্ট করা হয়েছে। দেখুন পিটিশনার ডিটেলস রয়েছে এখানে, হুগলি ডিস্ট্রিক্ট রয়েছে, ওয়েস্ট বেঙ্গল রয়েছে, রেসপন্ডেন্ট রয়েছে এখানে ইউনিয়ন অফ ইন্ডিয়া, এদিকে পিটিশনারদের পক্ষ থেকে অ্যাডভোকেট রয়েছেন নেহা রাঠি। মামলাটি সবে মাত্র করা হয়েছে, মামলাটি এখনও পর্যন্ত মেনশন হয়নি, তাই মামলাটির স্ট্যাটাস এখনও পেন্ডিং রয়েছে। এতক্ষণে আমরা কেস ডিটেলসটা দেখছি, কেস ডিটেলসটা দেখলাম, এবার আমরা দেখে নেব, প্রথমে কেস ডিটেলসটা উপরে দেখে নিলাম, এবার আর্লিয়ার কোর্ট ডিটেলসটা আমরা দেখে নেব। দেখুন একটা সুপ্রিম কোর্টে দিল্লি থেকে করা হয়েছে, কেস নাম্বার রয়েছে এখানে, ডায়েরি নাম্বার দেখুন কোনটাকে চ্যালেঞ্জ করা হয়েছে, 3632/1/2023 এই যে মামলাটি করা হয়েছিল, এই মামলাটি অর্ডার পাস হয়েছিল কত দেখুন, অর্ডার দেখানে 22/9/2023 অর্ডারটা করা হয়েছিল। আগেই বললাম 22 সেপ্টেম্বরের অর্ডারটি, যেটা ডায়েরি নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন, এই অর্ডারটিকে চ্যালেঞ্জ করে নতুন করে সেলপে করা হলো। তো জাজমেন্ট দেখুন, টাইপ দেখুন, জাজমেন্ট চ্যালেঞ্জ করা হয়েছে, ইয়েস এখানে স্ট্যাটাসে ইয়েস রয়েছে, এবং তার পাশাপাশি জাজমেন্ট টাইপ দেখুন, জাজমেন্ট টাইপ এখানে রয়েছে ফাইনাল, অর্থাৎ 22/9/2023 জাজমেন্টটা একটা ফাইনাল জাজমেন্ট ছিল, সেই জাজমেন্টটি চ্যালেঞ্জ করা হয়েছে, ইয়েস স্ট্যাটাস এখানে স্ট্যাটাস আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা দেখে নেব মামলাটি কেন চ্যালেঞ্জ হলো, মামলাটি কেন আবার পুনরায় নতুন করে এসএলপি দায়ের করতে হলো। তো প্রথমে আমরা কেস ডিটেলস দেখে নিয়েছি, আর্লিয়ার কোর্ট ডিটেলস দেখে নিয়েছি, এবার আমরা ইন্টারলকেটরি অ্যাপ্লিকেশন বা ডকুমেন্টস ডিটেলসটা দেখে নেব। তো এর মধ্যেই পার্টিকুলার্স ডিটেলস রয়েছে কেন এই মামলাটিকে চ্যালেঞ্জ করা হয়েছে। মামলাটি প্রথমে এখানে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে, রেজিস্ট্রেশন নাম্বার 1994/95/2023
তার পাশাপাশি এখানে আইএ নাম্বারও থাকতে পারে, তবে এটাই নতুন এসএলপি যেহেতু করা হয়েছে তাই এটা হচ্ছে মামলার রেজিস্ট্রেশন নাম্বার। আইএ নাম্বার তখনই হয় যখন মেন এসএলপির সঙ্গে কোনো একটি নতুন মামলা অ্যাড করার প্রয়োজন হয়, তখন আইএ নাম্বার থাকে। তো এটা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার আমরা দেখতে পাচ্ছি। ফিল বাই কে করেছেন? নেহা রাঠি, তিনি পিটিশনারদের অ্যাডভোকেট, তিনি নেহা রাঠি করেছেন। ফিলিং ডেট 27/9/2023 তারিখে, সিরিয়াল নাম্বার 1, স্ট্যাটাস রয়েছে পি। তারপরে আপনার কখন করা হয়েছে? 27/9/2023 সকাল 11:26 এই মামলাটি করা হয়েছে। এবার কেন করা হলো দেখুন, পার্টিকুলার এখানে করা হয়েছে যে এগেনস্ট কিসের বিরুদ্ধে করা হয়েছে? অর্ডার 15 রুল 5। আমরা দেখেছিলাম যে 22 সেপ্টেম্বর রেজিস্ট্রার জেনারেল থেকে যে নির্দিষ্ট অর্ডারটি দেওয়া হয়েছিল, সেই অর্ডারের মধ্যে যে যে কারণগুলোকে উপর বেস করে অর্ডারটি করা হয়েছে, ক্ল্যারিফিকেশান মডিফিকেশানের জন্য যে মামলাটি, তার যে যে বিষয়গুলোর উপর বেস করে করা হয়েছিল, তার মধ্যে মূল কারণ ছিল এই রুল 15, অর্ডার 15, তার রুলস 5। এই অর্ডারটিকে চ্যালেঞ্জ করে এই এই সুপ্রিম কোর্টের যে ল রয়েছে, সুপ্রিম কোর্টের এই লকে চ্যালেঞ্জ জানিয়ে এই নতুন একটি এসএলপি দায়ের করা হলো চ্যালেঞ্জ মামলা হিসেবে। বিএডদের এই ক্ল্যারিফিকেশন মামলাটি অর্ডার 15 রুলস 5-এর পাশাপাশি, এই মামলাটি পাশাপাশি আরও যে সমস্ত কারণের জন্য রেজিস্ট্রার জেনারেল থেকে মামলাটিকে ডিসপোজ করে দেওয়া হয়েছে সেটা নিয়ে অলরেডি একটা ভিডিও করা হয়েছে। কেন এই মামলাটি ডিসপোজ করা হয়েছিল, কেন খারিজ করে দেওয়া হয়েছিল, কেন কোনো রকম শুনানি হয়নি, ডিটেলস অর্ডার কপির মধ্যে কী উল্লেখ রয়েছে, কোন কোন ল, কোন কোন আইনের উপর বেস করে অর্ডারটি করা হয়েছিল রেজিস্ট্রার জেনারেল থেকে, সেটা অবশ্যই আপনারা দেখে নিতে পারেন। আমার প্লেলিস্টে অলরেডি একটা ভিডিও করা রয়েছে, সে প্লেলিস্টে গিয়ে অবশ্যই একটু দেখে নেবেন। সুপ্রিম কোর্ট অলরেডি এর আগে জানিয়েছিল যে সামগ্রিক সমগ্র জাতির, সমগ্র দেশের ভালোর জন্য বা সামগ্রিক দিক বিচার করে কনস্টিটিউশন থেকে শুরু করে যে বিভিন্ন লগুলো রয়েছে, কনস্টিটিউশনের বিভিন্ন যে আর্টিকেলগুলো রয়েছে, সামগ্রিক দিক বিচার করে এমন একটা সিদ্ধান্তে আসা প্রয়োজন যেখানে বেশ কিছু ক্যান্ডিডেটের তাদের অসন্তুষ্ট হলেও, অর্থাৎ বিএড ক্যান্ডিডেটের দিকে লক্ষ্য রেখে বলা হচ্ছে যে তারা যদিও অসন্তুষ্ট হয় তবুও সমগ্র ভারতবর্ষের জন্য যেটা কার্যকরী বা সমগ্র শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে সবার জন্য যেটা ভালো, যেটা সেটা একটা লয়ে পরিণত করা দরকার, এবং সেটাই করেছে সুপ্রিম কোর্ট। তাতে করে বেশ কিছু ক্যান্ডিডেট অসন্তুষ্ট হলো, সেখানে কিছু আসে যায় না। সুপ্রিম কোর্ট 11 আগস্ট যে নির্দেশ দিয়েছে, যে অর্ডার দিয়েছে, সেখানে 2018 সালের এনসিটির যে নতুন রুল ছিল বিএডরা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বসতে পারবে, সেই অর্ডারটিকে অসাংবিধানিক বলে উল্লেখ করেছেন বা সেটাকে বাতিল করে দিয়েছেন। এখন প্রশ্ন হলো যে অসাংবিধানিক বা এই এই রুলসটি অবৈধ কখন থেকে হচ্ছে? দেখুন, আমরা ক্লিয়ারিফিকেশন মামলার মধ্যেই একটা অর্ডারের একটা রেফারেন্স সেখানে দেওয়া হয়েছে যে মণিপুরের 3 জাজ মিলে একটি সিদ্ধান্তে এসেছিলেন যে কোনো একটি আইন বা কোনো একটা স্ট্যাটু যখন কোনো আইনসভা দ্বারা তৈরি করা হয়, সেই আইনটি পরবর্তীকালে কোনো আদালত যতক্ষণ না অবৈধ বা অসাংবিধানিক বলে সেটাকে ঘোষণা করছে ততদিন সেই আইনটি বৈধ থাকে। সুপ্রিম কোর্ট 2018 সালের রুলস তৈরি করেছিল, আইনসভার সমস্ত নিয়মকানুন মেনে তারা রুলস তৈরি করেছিল, এবার সেই রুলসটা চলতে থাকে এবং 11 আগস্ট সুপ্রিম কোর্ট সেই নির্দেশটাকে খারিজ করে দেয়, অর্থাৎ ওই গেজেট বা ওই রুলসটাকে, এনসিটির নতুন রুলসটাকে বাতিল করে দেয়। এবার সেই 11 আগস্ট ডেট থেকেই কিন্তু সেটা তারা বাতিল করেছে, সুতরাং ওই ডেট থেকেই কিন্তু লাগু হবে সমস্ত দেশে। ওই দিনের পর থেকে আর কোনো বিএড ক্যান্ডিডেট তারা প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না। তবে সুপ্রিম কোর্ট এই ক্ল্যারিফিকেশন মামলাটি গ্রহণ করলে মনে হয় ভালো হতো, সমস্ত বিএড থেকে শুরু করে সারা দেশ এই কবে থেকে লাগু হবে বা বেশ কিছু কতগুলো যে প্রশ্নের সম্মুখীন হয়ে আছে সমস্ত বিষয়গুলো যদি তারা ক্লিয়ার করে দিত, তাহলে কিন্তু সবার কাছে পরিষ্কার হয়ে যেত যে কবে থেকে কি হচ্ছে না হচ্ছে, সমস্ত বিষয়গুলো ক্লিয়ার হয়ে যেত, তাহলে এটা ভালো হতো আরও। যাই হোক, মামলাটির পরবর্তী আপডেটের যদি গিয়ে আমাদের নজর থাকবে, যখনই কোনো নতুন নতুন আপডেট পাবো সঙ্গে সঙ্গে আপনাদের জানানোর চেষ্টা করব, এবং তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা নতুন আছেন, এবং অবশ্যই বেল আইকনটি অন করে রাখবেন এবং অবশ্যই একটি লাইক করে যাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে রাখবেন। সকলকে ধন্যবাদ।